স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফ্রেমস কালেকশন প্রেজেন্টস গার্লস পাইরোটির গ্র্যান্ড এক্সিবিশন 2021। এই প্রদর্শনীতে আপনাদের জন্য কি কি থাকছে চলুন দেখে নেওয়া যাক। আমার স্টল নেম হচ্ছে ডোপলুক। আমার এখানে কুর্তি, গাউন, এরপর হচ্ছে টপস, দেন সুয়েটার্সের সব আইটেম, টি শার্ট, সব অল ওভার সব আইটেমই আছে। মানে স্টুডেন্টের জন্য একদম, মানে স্টুডেন্টরা যা যা পরে এগুলো ট্রেন্ডি, যা যা ট্রেন্ড আছে সব কিছুই পাওয়া যাচ্ছে আমার এখানে। আমার স্টলের নেম হচ্ছে ক্যাপ কালেকশন। আমার এখানে সব ধরনের লেডিস আইটেম পাওয়া যাচ্ছে, ব্যাগ থেকে শুরু করে ওয়ান পিস, কামিজ, সালোয়ার, তারপর আপনার বিভিন্ন ধরনের কসমেটিক আইটেমও পাওয়া যাচ্ছে। আমার স্টল নেম হচ্ছে নারী। এখানে নারীদের সব কিছু, টু পিস, তারপর ডেনিম কালেকশন, এখন যেহেতু উইন্টার তো উইন্টারে কিছু কালেকশন আছে, সোয়েটার, তারপর ডেনিম জ্যাকেট, তারপর হচ্ছে লেডিস প্যান্ট। লেডিস প্যান্টের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে, যেমন গাবার্ডিন প্যান্ট, আবার কিছু প্লাজো প্যান্ট, মানে অনেক ধরনের ভ্যারাইটিসের অনেক ধরনের লেডিস প্যান্ট পাওয়া যাবে। আমার স্টল নেম হচ্ছে নানজিবা বুটিক্স অ্যান্ড সাবাস ক্লোজেট। আমরা দুই বুটিক্স একসাথে কোলাবরেশন করলাম, আর আমাদের প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আমরা নিজেরা কিছু ওন ডিজাইনে আছে, আবার পাকিস্তানি, ইন্ডিয়ান সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের, এবং আমাদের এক্সপোর্টেরগুলো আছে, তারপর শাল, মানে আমাদের কাছে নাই ওরকম কোনো প্রোডাক্ট নেই, মোস্ট প্রবাবলি সব ধরনের প্রোডাক্টই আছে। স্টোর নামটা হচ্ছে জাহান কালেকশন। আমার প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে আপনার ইন্ডিয়ান, পাকিস্তানি, অরিজিনাল, আমি নিজে ইম্পোর্ট করি। সেটা হচ্ছে এখানে আসলে নিত্য নতুন না প্রোডাক্ট পাওয়া যায়, আর খুবই রিজনেবল প্রাইসে। অনেকে আছে যে আমরা মার্কেট থেকে নিয়ে রেপ্লিকা সেল করে, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে এই ব্যাপারটা হয় না। আমরা ট্রাই করি কমের মধ্যে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য, ইভেন কাস্টমাররা নিয়েও যেন স্যাটিসফাই হয়। আমার স্টল নাম হচ্ছে নূর জান্নাত ফ্যাশন। আমার শপ আছে ইউনেস্কো সিটি সেন্টারে, ফার্স্ট ফ্লোর 133 নাম্বার শপ, আর এখানে অল কাইন্ড অফ পাকিস্তানি আর ইন্ডিয়ান কালেকশনগুলো পাবে, একদম অরিজিনাল আর একদম রিজনেবলের মধ্যে। আমাদের অলরেডি ডিসকাউন্ট চলছে, যারা যারা আসবে ডিসকাউন্টের প্রোডাক্ট পারচেস করতে পারবে ইনশাল্লাহ। দুইটা স্টল, একটা হচ্ছে কি আসমানি, আর একটা হচ্ছে স্বপ্ননির বাই আলকেমি। এখানে আসমানিতে পাবেন আপনারা সব দেশীয় শাড়ি, হ্যান্ডমেড জুয়েলারি, আর রেশমি চুড়ি, হ্যান্ডমেড চুড়ি সব পাবেন, হ্যান্ড এমব্রয়ডারি কাজ। আর স্বপ্ননিরে পাবেন আপনারা সব ইম্পোর্টেড প্রোডাক্ট আর কি, চাইনিজ সব যা যা ইম্পোর্টেড প্রোডাক্ট আছে মোটামুটি সবই আমরা কালেকশনে রেখেছি। আমার স্টল নেম হচ্ছে নিরজ ফ্যাশন হাউস। আর আমার এখানে পাওয়া যাচ্ছে পাকিস্তানি ড্রেস, ইন্ডিয়ান ড্রেস, আমাদের বাংলাদেশীয় প্রোডাক্ট, আর আমার নিজের ডিজাইন করা কিছু ব্লাউজ, শাড়ি আছে। আমার স্টল নেম হচ্ছে ফলোমি। অবভিয়াসলি আমরা কিছু ডিফারেন্ট আইটেম রাখবো, যেটা হচ্ছে আমরা পুরো ঢাকা শহর থেকে আমরা কালেক্ট করে আমরা জাস্ট মানে কাস্টমারের যে মানে যে চাহিদা ওটা আমরা পূরণ করার সবসময় চেষ্টা করি, এবং আমাদের কাছে সবসময় ইউনিক কিছু পাওয়া যায় এবং সহজলভ্য, খুবই আপনার রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা সবসময় কাস্টমারকে হ্যাপি করার চেষ্টা করি। ট্রেন্ডি কর্নার লেডিস, জেন্টস অ্যান্ড এবং ইয়ে আপনার ওই যে কিডস শপ। আমার শোরুমটা হচ্ছে চকবাজার প্যারেডের উত্তর পাশে। আমার এখানে বেসিক্যালি মেন্স থেকে শুরু করে লেডিস, কিডস সব আইটেম পাওয়া যাচ্ছে, মানে যার যেটা প্রয়োজন সেটা সে নিয়ে যেতে পারবে এখান থেকে এসে। আমার স্টলের নাম হচ্ছে মেহরান জুয়েলারি। আমি যতটুকু পেরেছি নতুন নতুন কালেকশনগুলো কাস্টমারদের জন্য কিনেছি, আর হচ্ছে আমাদের অনলাইন বেসিস, তো অনলাইনে যে কাস্টমারগুলো অনলাইন থেকে পারচেস করে তারা এখন সরাসরি এসে দেখে পারচেস করতেছে। আমাদের স্টলের নেম হচ্ছে শাইন ফ্যাশন ওয়ার্ল্ড। আর আমাদের এখানে ড্রেস পাওয়া যাচ্ছে সব ধরনের, অ্যান্ড বিউটি প্রোডাক্টস পাওয়া যাচ্ছে, যারা ফেসের জন্য, বডির জন্য সব কিছু আমাদের এখানে আছে, অ্যাভেলেবল আছে। আমার পেজের নাম হচ্ছে তাসিবা স্যাটায়ার, আমি চট্টগ্রাম থেকে, আর আমি অ্যাকচুয়ালি মিক্সড কালেকশন নিয়ে কাজ করি। আমার নিজের ডিজাইন করা প্লাস হচ্ছে আমার নিজের ডিজাইন করা জুয়েলারি, অ্যান্ড হচ্ছে আবার হচ্ছে আপনার বিভিন্ন পাকিস্তানি, ইন্ডিয়ান কালেকশনগুলোও আছে পাশাপাশি। এই হচ্ছে আর হচ্ছে আমাদের এই এক্সিবিশনে কিন্তু প্রচুর ডিসকাউন্ট আছে, পারচেস করলেই ডিসকাউন্ট আছে, প্রত্যেকটাতে গিফট আছে আমাদের, সো আশা করছি সবাই আসবে ইনশাল্লাহ। আমাদের পেজের নাম হলো যে চারা গাছ, আর এটা হলো আমার মেয়ের পেজ, আর এগুলো এখানে সব হ্যান্ডমেড বানানো, সব আমার মেয়ের বানানো নিজস্ব। এখানে গলার মালা, আংটি, চুড়ি, কানে দুল, পায়েল, এগুলো সব আমার মেয়ের নিজস্ব বানানো। আমার স্টল নাম হলো আমরা চন্দ্রবিন্দু কালেকশন, চন্দ্রবিন্দু বুটিক্স। আমার দোকান কেবলকে,
এখানে বাংলাদেশি এবং ইন্ডিয়ান পাকিস্তানি সবই পাওয়া যায়। অনামিক্স হতে শুরু করে থ্রি পিস শাড়ি সব কিছু পাওয়া যায়, লেডিস যা যা আইটেম আছে সব পাওয়া যায়। আমার ফুলনেম হচ্ছে এম এস কালেকশন, এখানে দেশীয় থ্রি পিসগুলো পাওয়া যায়, স্পেশালি আমাদের কিছু কুর্তি আছে যেটা আমাদের নিজস্ব করা, টু পিসগুলো এটা হচ্ছে 800 করে। পাশাপাশি আমাদের কিছু বুটিক্স আইটেম আছে, কিছু সাদাবাহার আছে, কিছু ওল্ড নেভি ব্র্যান্ডের কিছু আমাদের টপস আছে, ওগুলো অনলি 400 টাকা করে। মেলাতে এসে আমাদের মানে ইয়ে করে অংশগ্রহণ করে আমাদের অনেক ভালো লাগতেছে। বাইরে অনেক প্রতিবন্ধকতার পরেও আজকে মোটামুটি ভালো ক্রাউড আছে। আসসালামু আলাইকুম, আমি সুলতানা শারমিন, আমি সুলতানা ক্রাফটের ওনার। আমার হচ্ছে আপনার হ্যান্ডমেড সোপ, অয়েল, তারপরে আচার, জুয়েলারি, তো সবাই আসবেন, দোয়া করবেন। আমরা হচ্ছে আলপনা প্লাস ব্যাগ ইন ব্যাগ ফিনলেসকার থেকে এসেছি, আমাদের শোরুম হচ্ছে ফিনলেসকারে। আমরা আসলে ব্যাগ নিয়ে বিশাল একটা জগৎ সৃষ্টি করেছি, সবাইকে আমন্ত্রণ রইল যে ফিনলেসকার একবার ভিজিট করার জন্য। আর মেলায় আসলে তো আমাদেরকে পাবেই, ব্যাগের স্বর্গরাজ্য যাকে বলে, স্কুল ব্যাগ থেকে শুরু করে ট্রাভেল ব্যাগ, ট্রলি ব্যাগ, লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, পার্টি পার্স, সব ব্যাগ, এভরিথিং ব্যাগ আর ব্যাগ। ব্যাগের জন্য আমাদের কাছে আসবেন, ফিক্স প্রাইসে কিনতে পারবেন, দাম তো অবশ্যই রিজনেবল, সবার সাথে কম্পিটিশন করে যে দামটা হয় সেটা আমাদের কাছে নিতে পারবেন। আমার স্টল নাম পলি ফ্যাশন হাউস, আমার সব ধরনের প্রোডাক্টস আছে, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ, এগুলো কথা। ওকে, বেসিক্যালি আমরা হচ্ছে সিটিজি গ্রসার লিমিটেড। আমরা মূলত পুরো চট্টগ্রামে আমরা হোম ডেলিভারি দেই, আমাদের ডেইলি নিডসের যে প্রোডাক্টগুলো আছে, লাইক আপনার ডেইলি আমাদের যা যা লাগে গ্রসারিজ থেকে স্টার্ট করে বেবি ফুডস থেকে স্টার্ট করে ইম্পোর্টেড আইটেমগুলো, সস, মেয়োনিজ, এরকম যে আইটেমগুলো আছে সেগুলো সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এছাড়াও আমাদের যে সার্ভিসটা, আমাদের অনলি 29 টাকা ডেলিভারি চার্জ। পুরো চট্টগ্রামে মূলত আমরা হোম ডেলিভারি দিচ্ছি, এবং আমরা কিছু কিছু এরিয়া আছে যেমন মেহেদিবাগ, জিসি, এরকম আশেপাশের এরিয়াতে আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। আমার স্টল নেম হচ্ছে ফ্লাওয়ার হাউস, এখানে কাস্টমাররা আসবে কারণ আমাদের সব প্রোডাক্টই হচ্ছে হ্যান্ডমেড, আর আমরা অনেক ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি প্রোডাক্টগুলো, আর সবগুলো খুব উন্নত মানের প্রোডাক্ট। স্টল নেম হচ্ছে আপনার সানবীর শপ, ঠিক আছে। এখানে কাস্টমার আসবে, ডিফারেন্ট কিছু পাওয়া যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাছে সম্পূর্ণ ডায়মন্ড কাটার আইটেমগুলো আমরা একসাথে করে রাখতেছি, এক জায়গার মধ্যে সব জিনিসগুলো পাবে। আমার স্টলে হচ্ছে চকোলিজা, আমার দুইটা এখানে, ওয়ারিজা আর চকোলিজা। চকোলিজিটা মেইনলি হচ্ছে চকলেট বেসড, এখানে কেকও আছে, কেকসিকলস যেগুলো হচ্ছে চকলেট দিয়ে মোড়ানো থাকে। এরপর ওয়ারিজা হচ্ছে মেইনলি হচ্ছে আমার ক্লথিং ব্র্যান্ড আর কি, এখানে কাপড় আর বাকি সব কিছু, মেয়েদের ব্যাগ এগুলো আছে। হচ্ছে জিএসএনমার, এখানে সব ধরনের চাইনা সব প্রোডাক্ট, যেমন ব্যাগ, জুতা, তারপর আপনার আমরা হিজাব, সবগুলো আমরা কালেকশনে রাখছি। আমরা জয়েন করেছি গার্লস প্রায়োরিটির মেলার মধ্যে, আমি অসম্ভব আনন্দিত, এবং ওনারা এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে, আসলে আমাদের খুবই ভালো লাগছে। আমরা মহিলারা যারা কিছু করতে চাই এটা আমাদের জন্য খুবই উৎসাহজনক একটা কাজ। আমার স্টলের নাম হচ্ছে প্লেয়ার বাই নিশো, এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি চিপিস পাওয়া যায়, সেই সাথে আরও আছে বেডশিট আছে এবং ম্যাক্সি আছে, আর এক্সক্লুসিভ কিছু শাড়িও পাওয়া যায়। আমার স্টল নেম হচ্ছে আর্টি ফ্যাশন মার্ট, আমার এখানে সিঙ্গেল পিস কুর্তি পাওয়া যাচ্ছে, ভেলভেটের, শাল, তারপর হচ্ছে থ্রি পিস, ইন্ডিয়ান, উন্না। আমার স্টল নেম হচ্ছে কার্নিভাল ফ্যাশন হাউস, এবং আমার এখানে সব ইন্ডিয়ান, পাকিস্তানি এবং জামদানি থ্রি পিস, হাতের কাজের থ্রি পিস সহ সবগুলো থ্রি পিস, আর ব্যাগ জোতা আছে, ওয়ান পিস কুর্তি আছে। আসসালামু আলাইকুম, আমার পেজের নাম আর দোকানের নাম হচ্ছে নিবিড় ফ্যাশন। আমরা আসছি হলো ঢাকা থেকে, আমার হচ্ছে জুয়েলারি আর হচ্ছে এখানে থ্রি পিস, ওয়ান পিস এগুলো পাওয়া যাচ্ছে আর কি। আমরা হচ্ছে মাস্টারা কালেকশনের পক্ষ থেকে এসেছি, আমাদের হলো সব কিছু হ্যান্ডমেড জুয়েলারি, আমরা নিজস্ব হাতে তৈরি গয়নাগুলো বানাই। তো এখানে আমাদের প্রাইসগুলোর উপর আমরা ডিসকাউন্ট রেখেছি ফেয়ার উপলক্ষে, পাশাপাশি আমাদের এই যে চট্টগ্রামে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, আর চট্টগ্রামের বাইরেও আমাদের হোম ডেলিভারি অপশনস রয়েছে। যারা আমাদেরকে অর্ডার করতে চান আমাদের পেজে ভিজিট করলে কাস্টমাইজেশন করতে পারবেন আমাদের জুয়েলারিগুলো। আমার স্টল নাম হচ্ছে সিফাত বুটিক হাউস, আমার সব কিছুই হ্যান্ডিক্রাফটস, আমাদের আছে হচ্ছে আপনার ওয়ান পিস শাড়ি, পার্টি ড্রেস, বাচ্চাদের ড্রেস, তারপর আপনার থ্রি পিস, হাতের কাজের উপরেই সব কিছু। আমাদের স্টোর নেমের সাবু শপ লিমিটেড, আমাদের এখানে বিভিন্ন দেশের প্রোডাক্ট পাওয়া যায়, মালয়েশিয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্ডিয়ান, সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, ব্রাইটনেসের জন্য, প্লাস অ্যান্টি এজিংয়ের জন্য, তারপর আপনার স্পট, মেস্তা, বিভিন্ন রকম ক্রিম পাওয়া যায় আমাদের স্টোরে। তো হচ্ছে নাজু বুটিক্স, এখানে সকল ধরনের থ্রি পিস আইটেম পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান, পাকিস্তানি সব ধরনের, সব কালেকশনই আছে, এবং আমাদের শোরুম হচ্ছে আপনার ভিএপি টাওয়ারে।
আমি লিয়াস ফ্যাশন, আমি বারবার বলি লিয়াস ফ্যাশন, আসছি ক্যারির অপোজিটে যে সাফামিন মার্কেট ওটার নিচতলা থেকে। এইবার আমি কিন্তু ব্যতিক্রম কিছু রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, যেটা হচ্ছে কি মূলত হচ্ছে এটা রেডিসন ফেয়ার, হ্যাঁ, প্লাস হচ্ছে একটু এখানে কাস্টমারগুলো ওই টাইপসের, রেডিসন ফেয়ারের কাস্টমারগুলো কিন্তু বেশিরভাগই ক্লাস ফুল কাস্টমার হয়ে থাকে। তার মধ্যে আমি উইন্টারকে মাথায় রাখছি, যেমন শীতকাল সামনে, এখন শীত চলতেছে, এখন শীত মোটামুটি সামনে আরও শৈত্য প্রভাব পড়বে, হয়তো বা শীত আরও নামবে, ওই চিন্তা করে আমি কিছু শীতের কালেকশন করছি। আমি যে প্রোডাক্টগুলো রেখেছি মূলত উইন্টারের যে প্রোডাক্টগুলো রেখেছি এগুলো সম্পূর্ণ বাইরের, এগুলো সম্পূর্ণ বাইরের, গুণগত মান সম্পূর্ণ ভালো, খুব ভালো। এবং আমি আমার কাস্টমারদেরকে নিজের থেকে আমার দোকানের ভিজিটিং কার্ড দিয়ে থাকি, কারণ আমি বলি যে দেখেন আমি পেজ থেকে আসি না, আমি দোকান থেকে আসছি, আমার প্রোডাক্টের কোনো প্রবলেম থাকলে সরাসরি আপনারা গিয়ে আমার দোকানে দিয়ে আসবেন, আমার সাথে ওখানে যোগাযোগ করবেন। চট্টলা টিভিকে ধন্যবাদ, চট্টলা টিভি আমাদের মতো নারী উদ্যোক্তাদের পাশে আছে, বিদায় নারী উদ্যোক্তাদেরা হয়তো বা আগে আসতেছি, আমাদের সাক্ষাৎকার নিচ্ছে, আমরা উৎসাহ পাচ্ছি, আমাদেরকে ওই চট্টলা টিভি না প্রত্যেকটা চ্যানেলের মাধ্যমে কিন্তু সবাই আমাদেরকে দেশবাসী দেখতেছে, মেলা ভিজিট করতে কিন্তু সবাই আসে না, চট্টলা টিভি বসে যদি দেশে যে প্রান্তে থাকুক না কেন সে চট্টলা টিভিতে নক করলে কিন্তু চট্টলা টিভিকে দেখতে পাচ্ছে। সে জন্য আন্তরিকভাবে চট্টলা টিভিকে ধন্যবাদ জানাতে চাই যে ওরা আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে বিশ্বের দরবারে। থ্যাংক ইউ। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।